ভাইয়া দুবাই থেকে এখন পর্যন্ত আপনি কতগুলো কবুতর নিয়ে আসছেন? প্রায় 70-80 কবুতর আনছেন। আর আপনারা শুনে অবাক হবেন, এখন একেবারে পূর্ণাঙ্গ গরম, তারপরেও এখানে বাঘ কিন্তু এখনো কবুতর ধরতেছে। এটা কি কবুতর ভাই? একেবারে সবজি কবুতর, সবুজ কবুতর, দুবাই থেকে পাঠানো বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে চিটাঙে আসছি। চিটাঙে এসে প্রথমে আসছি হচ্ছে পারভেজ ভাইয়ের ছাদে। পারভেজ ভাইয়ের ছাদটা আমার জানা মতে এই যে পাকিস্তানি কবুতরের যে হাই ফ্লাইং যে লফট দেখতেছেন, এটা হচ্ছে সবচাইতে বড় লফট চিটাঙের। এবং পারভেজ ভাই আমার খুব কাছের একজন বড় ভাই। তো চিটাঙে প্রথম আইসাই আসছি হচ্ছে পারভেজ ভাইয়ের বাসায়। আপনারা এর আগে আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু ওই ভিডিওতে আসলে আমার সাথে ক্যামেরাম্যান ছিল না, আমি একা ছিলাম। আমি বেড়াতে আসছিলাম চিটাঙে, তখন পারভেজ ভাইয়ের লফটটা আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আগে শর্ট টাইমে আপনাদেরকে পারভেজ ভাইয়ের লফটটা দেখাই। পারভেজ ভাইয়ের লফটটার এখান এটা দুইটা পার্ট, এটা হচ্ছে একটা জোন, ওইটা হচ্ছে আরেকটা জোন। ওইটা মূলত হচ্ছে ফ্লাইং জোন। ওইখানে যে কবুতরগুলো দেখতেছেন, এই কবুতরগুলো কিছুক্ষণ আগে উড়ে নামছে, উপরে যেগুলো আছে, হ্যাঁ উপরে যেগুলো আছে এগুলো কিছুক্ষণ আগে উড়ে নামছে। আর এটা হচ্ছে ব্রিডিং রুম, আমাদের কাকা আসছে সাথে, আগে ব্রিডিং রুমে ঢুকে গেছে। কাকা ব্রিডিং রুমে কি দেখেন? দেখতেছি যে কি কি কবুতর আছে। হ্যাঁ, কবুতরগুলো মাশাআল্লাহ ভালোই সুন্দর না? এই যে এটা হচ্ছে পারভেজ ভাইয়ের ব্রিডিং রুম। আর পারভেজ ভাই কিন্তু ছেড়ে কবুতর বাচ্চা করে, ছেড়ে বাচ্চা করে বলতে সেটা হচ্ছে যে এই যে দেখেন বাবা মা ছাড়া আছে, বাচ্চা ফুটছে, দেখছেন? এইখানেও তাই, বাবা মা ছাড়া আছে, বাচ্চা করছে। এই যে দেখেন এখানে কতগুলো বাচ্চা রাখা, একদিক দিয়ে বাচ্চা উঠতেছে, একদিক দিয়ে বাচ্চা উঠতেছে, একদিক হা দিল মনে হয় আমার উপরে, যাই হোক ফেলতে পারছি। এইখানে অনেক বাচ্চা করছে, এবার অনেক বাচ্চা করছে পারভেজ ভাই। এই যে দেখেন বাচ্চার চিচি শব্দ, সব বাচ্চা এখানে। এটা মূলত পারভেজ ভাইয়ের ব্রিডিং, এটা ছোট, ঠিক আছে, ব্রিডিং রুমটা একদম ছোট পারভেজ ভাই, ঠিক আছে। তো এই গেল হচ্ছে ব্রিডিং রুম। এখানে রাখা হচ্ছে ব্রিডিং করার যে নরমাদিগুলো আছে, সেই নরমাদিগুলা। পারভেজ ভাই এইখানে যে, এইখানে কি আপনার ব্রিডিং এর নরমাদি রাখা না? এখানে ব্রিডিং এর নর রাখা। তো পারভেজ ভাই সাইডে ব্যস্ত ছিল, আপনারা যারা পারভেজ ভাইকে চিনেন না, ঠিক আছে, উনি হচ্ছে পারভেজ ভাই। তো এখানে হচ্ছে শুধুমাত্র ব্রিডিং নর রাখা, এগুলো রেস্টে আছে না? আসেন একটু আমার সাথে। আচ্ছা ভাই, এখানে কি কি জাতের কবুতর আছে পারভেজ ভাই? এখানে আছে আপনার টেডি আছে, কাস্তুরি আছে, হ্যাঁ গোল্ডেন, তাজবিওয়ালা, আচ্ছা সাবাকি, আচ্ছা সব আছে না ভাইয়া? প্রত্যেকটা জাতের কবুতর একটা একটা করে যদি একটু ধরে দেখাইতেন দর্শকদেরকে। আচ্ছা এটা কি কবুতর ভাই? এটা হচ্ছে টেডি কবুতর। প্রথমে আমার সদাই বলতে শুরু করছি। আচ্ছা, তাদের বানানো, আচ্ছা তারপরে ভাই আর কি আছে? আচ্ছা ভাইয়া, আপনারা একটা ভালো জাতের পাকিস্তানি কবুতর কিভাবে চিনেন? ভালো যাচ্ছে, এগুলো তো আমি তো এখান থেকে কালেকশন করে নাই, আমার সাথে এখান দুবাই থেকে পাঠিয়েছে, আমি ওগুলো নিয়ে আসি। এগুলো কি সব দুবাইয়েরই কবুতর আপনার বাসায় যা আছে? দুবাই থেকে আনা, এগুলো বাচ্চা বাচ্চা আছে। এটা কি নীল দুম্বা নাকি ভাই? হ্যাঁ নীল দুম্বা না, এটা লাল সেগুন কবুতর, গোল্ডেন কবুতর। আচ্ছা আচ্ছা, না আমি তো চিনি না, এর আগে আপনার সোহেলের বাসায় নীল দুম্বা দেখি। তাজবিরওয়ালা কবুতর খুব ভালো, ব্ল্যাক টাইম কবুতর এটা। আচ্ছা, এটার নাম হচ্ছে তাজবিরওয়ালা, তাজবিরওয়ালা কবুতর। আচ্ছা আচ্ছা, খুব ভালো রেজাল্ট কবুতর এটা। আচ্ছা, তারপরে ভাইয়া আমরা তাজবিরওয়ালা দেখলাম, টেডি দেখলাম, গোল্ডেন কবুতর, এটা হচ্ছে গোল্ডেন। হ্যাঁ এটা ভাই, এটা ব্রিডিং গেছে গতবার, ভালো রেজাল্ট করছে। গতবার কতক্ষণ উঠছিল ওর ভাই? ভাই উঠছে 10 ঘন্টা 13 মিনিট গতবার। অফিসিয়াল না আন অফিসিয়াল ভাইয়া? অফিসিয়াল 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 10 ঘন্টা 13 মিনিট 10 ঘন্টা 13 মিনিট। তারপর 9.5 ঘন্টা প্রতি 6টা টুর্নামেন্ট খুব ভালো রেজাল্ট করছে। টানা টানা, তাহলে কি এরা বাজের সাথে খুব ভালো ফাইট দিতে পারে নাকি ভাই? মোটামুটি ভালো ফাইট দিতে পারে বলে যাচ্ছে, নাহলে তো এরা আসতো না। আর আপনারা আপনারা শুনে অবাক হবেন, এখন একেবারে পূর্ণাঙ্গ গরম, তারপরেও এখানে বাজ কিন্তু এখনো কবুতর ধরতেছে। এটা কি কবুতর ভাই? একেবারে সবজি কবুতর, সবুজ কবুতর,
দুবাই থেকে পাঠানো বাপ মা আচ্ছা এটাও সবুজ কবুতর এটাও দুবাই থেকে আসা হ্যাঁ ভালো ব্লাডের কবুতর ভাই একটা হলুদ চোখের কবুতর দেখতেছি এটা এটা আমার এখানে আগে নিয়ে নেওয়া আছে আচ্ছা 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 ব্রিডিং করে ব্রিডিং করার জন্য না তারপরে ভাই আর কি আছে দেখি এটা খাকি কালার এটা কি কি কবুতর ভাই সালাতি বলে সালেটেডি 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 আচ্ছা এটা হচ্ছে সালেটেডি আচ্ছা এটা আমার উস্তাদের বানানো এটা উস্তাদ আপনার উস্তাদের বানানো আচ্ছা আপনারা কি কবুতর হাই ফ্লাইং কবুতর বানানোর ক্ষেত্রে টেডি কে খুব প্রাধান্য দেন টেডি কে না টেডি টেডি তো আছে টেডি খুব ভালো রেজাল্ট করে কিন্তু বানানোর সময় আপনার লাল চোখ তারপর শিয়াল চোখ টেডি তিনটা জাতকে মোটামুটি আপনারা প্রাধান্য দেন আচ্ছা ফকিরকুল কি স্বতন্ত্র একটা জাত নাকি বানানো জাত ভাই শিয়ালকুটি থেকে বানানো হতে পারে এখানে আমরা আসলে ওরা খুব ভয় পাইতেছে আপনাকে দেখলে তো ভয় পায় না না এটা ফকিরকুল বাঘা কবুতর আমাদের দৃষ্টিতে হচ্ছে একটা বাঘা কবুতর ঠিক আছে এটাও আছে অন্য কালার আছে কালার ফকিরকুলের আরো কালার হয় এটা হচ্ছে একটা আচ্ছা চোখ দেখে কিভাবে বুঝবেন ভাই একটু যদি আমাকে দেখাইতেন এটা এটা আছে কালো আচ্ছা কালো থাকে মানে শিয়ালকুটি আচ্ছা 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 বুঝতে পারছি এটা আমরা এখন লাস্ট যেটা দেখলাম এটা ছিল হচ্ছে ফকিরকুল কবুতর হ্যাঁ ফকিরকুল কবুতর এই আর কি তো ভাইয়ার ওইখানে কি ওগুলো মাদি দেখা ভাইয়া মাদিগুলো লোকাল আগুলো আমি আগে যেগুলো নিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখন ব্রিডিং করে আমি রেখে দিচ্ছি ভাইয়া কিন্তু কখনো কোনো কবুতর কালেকশন করলে ওই কবুতর আউট করে না এটা একটা ভাইয়ার অভ্যাস আছে শিয়ালকুটি কবুতর শিয়ালকুটি খুব ভালো ব্লাডের এটা হচ্ছে ভাইয়ার শিয়ালকুটি কবুতর আচ্ছা এটা হচ্ছে ভাইয়ার ওস্তাদ দিলে ভালো যে আপনার রিটার্নটা খুব ভালো আছে মানে মিস করে না বাসা মিস করে না কখনো এই শিয়ালকুটি গুলো কেমন রেজাল্ট করতেছে আমি একটু দেন ভাই আমি তো দেখাই যদি আমি আপনাদের হাই ফ্ল্যাটদের মতো কবুতর ধরতে পারি না এই যে দেখেন মাশাআল্লাহ দেখছেন পাখা দেখেন এই যে লেজের ব্যালেন্স ভাই আপনারা কি হাই ফ্লাইং এর ক্ষেত্রে লেজের ব্যালেন্স দেখেন হ্যাঁ অবশ্যই লেজ পাখা সব ইত্যাদি এই পাখায় কি দেখেন ভাইয়া পাখা আমরা খুলে যেভাবে না আমরা পাখা খুলে যেভাবে খুলতে হবে পাখা খুলতে হবে যে যাতে একটার সাথে একটা লাগানো থাকে আচ্ছা বাতাসটা না ঢোকার জন্য আচ্ছা বাতাস ঢুকলে কেউ তো মানে লেজার করতে পারবে আচ্ছা তাহলে মল্টিং আছে তো আমি আরো করে আচ্ছা 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 মোল্টিং আছে এই কারণে ঠিক মতো বুঝা যাচ্ছে না দেশি ওর বাচ্চা কি ভালো করে না উড়ান না ভাই এগুলো ফেয়ার করেন না হ্যাঁ আচ্ছা একটা ভালো টেডি চেনার উপায় কি ভাইয়া তাও তো লাগানো পাখা চোখও খুব সুন্দর ভাইয়া দুবাই থেকে এখন পর্যন্ত আপনি কতগুলো কবুতর নিয়ে আসছেন প্রায় 70 পিস কবুতর আনছেন একটা গোল্ডেন কবুতর খুব ভালো কবুতর এটার বাচ্চা গতবার খুব ভালো রেজাল্ট করছে এটার বাচ্চা না এটা হচ্ছে একটা গোল্ডেন কবুতর ভালো ব্লাড বাচ্চা খুব ভালো ব্লাডের গোল্ডেন বলতেছে ভাইয়া এবং খুব ভালো রেজাল্ট করছে টুর্নামেন্টে সাতটা কয়টা টুর্নামেন্ট গেছে ভাইয়ার কবুতর উড়ায় আজকে আপনাদেরকে দেখাবো
ভাই আর কিছু কবুতর বাইরে ছাড়া আছে, ওদেরকে উড়াবো ইনশাল্লাহ, উড়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।